रेड एफएम बोल दी हॉटलाइन। हेलो संजय, আমি চুন্নি বৌদি বলছি। শাক চুন্নি শুনেছিলাম, চুন্নি আবার কি নাম? ওটা আমার ভালো নাম, শর্টে চুন্নি। কি সুন্দর তোমার নাম, তাই আজ আমি ব্যম্ম দৈত্য। ও মা, তবে কি জানো, আজকে আমি ব্যানার্জি সিদ্ধিদার বাস কাছে ঝুলছি, আর আমি মুখার্জিদার পটল খেতে পটল তুলছি। ও তা আর কত তুলবে পটল? যতদিন দিতে হয় ভগবানের ট্যাক্স অফ টোল। চলো তোমায় শেখাই কি করে করতে হয় শেকিং। কারণ ছাড়া শেকিং করব কেন? কারণ শুনছি ভগবান নাকি খুলবে ডিস্কো, যেখানে এমজে বলবে আউ, শেক ইট পেকনি। তাহলে চলো শুরু করি শেকিং। দাঁড়াও, আসছি আমিও তোমার ওই বাঁশ গাছে। ও মা, এ কি করলে সঞ্জয়, বাঁশ তো দুলছে। আজ দোলে দুলুক বাঁশ, হাম নহি হোঙ্গে দিল পে, করব দুজনে মিলে শেক। এত দ্বারা আপনারা জানতে পারলেন কিছুদিন আগে কলকাতায় যে ভূমিকম্প হয়েছিল তার পিছনে আসল কারণ কি। Red FM, Boldy Hotline.